রোজায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে সব পদক্ষেপ নেবে সরকার, বলছেন কাদের। এদিকে জনগণের চা উপেক্ষা করে সরকার একটি জামি নির্বাচন করেছে, বলছেন জালাল উদ্দিন। জানাবো ভবিষ্যতের সব গুমখুরের বিচার হবে, বলছেন নজরুল। বাংলাদেশ এখন অরাজক পূর্ণ রাষ্ট্র, বলছে জেএসডি। এদিকে পুতিনের কাছে কি পশ্চিমারা হেরে যাচ্ছেন? এবং সর্বশেষ জানাবো বিশ্বসেরা স্বাস্থ্যমন্ত্রী এই হাল করেছিলেন স্বাস্থ্যের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রোজার দ্রব্যমূল্য সহনীয় রাখতে সব পদক্ষেপ নেবে সরকার, বলছেন কাদের। আসন্ন মাহে রমজান দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে টাস্ক ফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বিদেশ থেকে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির সুযোগ সম্প্রসারিত করা হয়েছে। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নেবে। বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষের আয় বাড়েনি বলে বিএনপির এক নেতা লীলাজ্জ মিথ্যাচার করেছে। অথচ 2006 সালে BNP-Jamat শাসনামলে মাথাপিছু আয় ছিল 543 মার্কিন ডলার, বর্তমানে মাথাপিছু আয় 2765 মার্কিন ডলার। এই সময় ব্যবধানে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে 5 গুণের বেশি। সেতুমন্ত্রী বলেন, বিএনপির আমলে মঙ্গা খরা ও দুর্যোগে না খেতে পেয়ে মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হতো, অর্থাহারে অনাহারে দিনাতিপাত করতে হতো। আর সেখানে বাংলাদেশ আজ সামগ্রিক খাদ্য উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি করতে এবং খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। শেখ হাসিনার সময় কেউ না খেয়ে মরে না মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে মারা যায় না, বরং গৃহহীন মানুষের গৃহ ও খাদ্যের সংস্থান করা হয়েছে। এসব তথ্যপাত্র বিএনপি নেতারা দেখতে পায় না, তারা তথ্য উপাত্তের ভিত্তিতে কথা বলে না, গায়ের জোরে মিথ্যাচার করে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তির সৃষ্টি করে। একইভাবে তারা দ্রব্যমূল্য নিয়েও মিথ্যাচার করে যাচ্ছে। জনগণ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক অংশ নেওয়ায় মাধ্যমে জনগণ বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে। জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার পরও বিএনপি তাদের অপতৎপর ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড থেকে সরে আসেনি। সরকার নয় বরং বিএনপি একটি রাজনৈতিক শক্তি হিসেবে গণতন্ত্র জনগণের উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছে। জনগণের চাওয়া উপেক্ষা করে সরকার একটি ডামি নির্বাচন করেছে, বলছেন জালাল উদ্দিন। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন বলেছেন, জনগণের চাওয়া পাওয়াকে উপেক্ষা করে সরকার একটি ডামি নির্বাচন করেছে। এই নির্বাচনে 10% মানুষের ভোট দিতে যায়নি। এই নির্বাচনের মাধ্যমে জনগণ আওয়ামী লীগ সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। জালাল উদ্দিন আরো বলেন, আমরা পরিষ্কার বলতে পারি, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। জনগণের দাবি উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। তিনি বলেন, সর্বক্ষেত্রে দুর্নীতির কারণ দেশ একটি গভীর সংকটের মধ্যে পড়েছে, কোনো জবাবদিহিতা নেই। গত এক সপ্তাহে বিনা কারণে সুস্থ মানুষজন মারা গেছে, দেশ মগের মুল্লুক হয়েছে, কোথাও কোনো নিয়ম কারণ নেই। পরিষ্কার কথা, এসব সমস্যা দূর করতে না পারলে আপনি ক্ষমতা ছেড়ে দিন। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে মামুনুল হকের মুক্তি দিতে হবে। সমাবেশের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড়ের দিকে এগিয়ে শেষ হয়। সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের মামুনুল হকের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ভবিষ্যতের সব গুম খুনের বিচার হবে, বলছেন নজরুল। কারাগারে বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুলকে বিনা চিকিৎসা হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ভবিষ্যতে আইন অনুযায়ী বুলবুল হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি সব গুম খুন ও নির্যাতনের বিচার করা হবে বলেও জানান তিনি। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, আগামী দিনে বিএনপি গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা করবে। পরিস্থিতি বিবেচনায় বিএনপি কর্মসূচি নিয়ে আসছে বলেও জানান তিনি। বাংলাদেশ এখন অরাজক পূর্ণ রাষ্ট্র, বলছে জেএসডি। জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডি সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন বলে, নির্বাচনবিহীন ক্ষমতা দখল এবং আইনের শাসনকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করে নৈরাজ্যকর রাজনীতি বাংলাদেশকে একটি অরাজক পূর্ণ রাষ্ট্রে পরিণত করেছে। জেএসডি সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতি লুটপাট ও অনিয়মের যে চিত্র বিরাজমান তা ব্যর্থ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এ ধরনের শাসন ব্যবস্থা কোনো রাষ্ট্রে থাকলে সেই রাষ্ট্রকে আর প্রজাতন্ত্র বলা যায় না। এই নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থাকে চিরতরে বাংলার মাটি থেকে উচ্ছেদ করতে হবে। এর জন্য রাষ্ট্র সংস্কার, সংবিধান সংশোধন, প্রশাসন বিকেন্দ্রীকরণ, প্রদেশ গঠন ও স্বশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দেওয়া হয়েছে। ডামি নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন ও জাতীয় সরকার গঠনের দাবিতে সারা দেশব্যাপী গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে।
পুতিনের কাছে কি পশ্চিমারা হেরে যাচ্ছেন? দুই বছর আগে 2022 সালে 24 ফেব্রুয়ারি পুতিন ইউক্রেনে হামলা করে বসার পর পুতিন সম্পর্কে পশ্চিমাদের সব ধ্যানধারণা উল্টে যায়। 2019 সালের আগস্টে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বাসভবন মেডিটারিয়ান ফোর্ট দে ব্রেজানকোতে তার স্ত্রী ব্রিজিতের হাত থেকে ফুল নিতে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকা পুতিনের হাস্যজল ছবি এখন তাদের কাছে দূর অতীতের কোনো বিষয়। প্রথম শীতে আকস্মিক আক্রমণ চালিয়ে ইউক্রেনের প্রধান প্রধান শহর দখলে নেওয়ার প্রাথমিক লক্ষ্য পূরণে পুতিন ব্যর্থ হলেও তিনি এখন ক্রমেই আত্মতৃপ্তি ঢেকুর তুলছেন। 2023 সালের গ্রীষ্মে ইউক্রেনের বহুল প্রত্যাশিত পাল্টা আক্রমণ এবং দেশটির দক্ষিণ ও পূর্বের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলো রাশিয়ার নিয়ন্ত্রণে দেখে বেশ খোশ মেজাজে আছেন তিনি। মস্কোর জন্য একটি প্রতীকী বিজয় হচ্ছে। কয়েক মাস যুদ্ধের পর গত সপ্তাহে পূর্ব ইউক্রেনীয় শহর আবধিভকা রুশ সেনাদের নিয়ন্ত্রণে এসেছে। একই সঙ্গে রাশিয়ার পুতিন বিরোধীদের জন্য বড় একটি ধাক্কা এসেছে। পুতিনের কড়া সমালোচক অ্যালেক্সি নাভালনি গত সপ্তাহে আর্কটিক কারাগারে মারা গেছেন। তার দল বলছে তাকে হত্যা করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমা এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন এটা সত্য। প্রেসিডেন্ট পুতিন এখন এ কারণে আত্মবিশ্বাসী যে তিনি পশ্চিমা বিশ্বকে ছাড়িয়ে যেতে পারবেন, তাই তাকে ভুল প্রমাণ করার মতো কিছু একটা করে দেখানো আমাদের দায়িত্ব। এদিকে পুতিন ক্রমে আত্মবিশ্বাসী বিবৃতি দিয়ে যাচ্ছেন। গত ডিসেম্বরে তিনি বিবৃতিতে বলেছিলেন ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে। সম্প্রতি বিতর্কিত ডানপন্থী মার্কিন টিভি সাংবাদিক টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছিলেন রাশিয়ার কৌশলগত পরাজয় প্রকৃত অর্থে অসম্ভব। পশ্চিমা নেতারা পুতিনের এই বক্তব্যের জোরালো জবাব দেওয়ার চেষ্টা করেছেন। তারা বলেছেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে পরাজিত করার হচ্ছে তাদের একমাত্র বিকল্প। গত মাসে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ঘোষণা দিয়েছিলেন ইউরোপের অগ্রাধিকার হতে হবে রাশিয়াকে জিততে না দেওয়া। বিশ্লেষকরা বলছেন ইউক্রেনের জন্য পশ্চিমা সমর্থন ব্যাপকভাবে বৃদ্ধির কোনো বিকল্প নেই, কারণ দেশটির অস্ত্রশস্ত্র ফুরিয়ে গেলে যুদ্ধের গতি বদলে যেতে পারে। কিন্তু এই সমর্থন ও সহায়তা নিশ্চিত করা এখন অনেক জটিল হয়ে দাঁড়িয়েছে, কারণ মার্কিন আইন প্রণেতারা একটি নতুন সহায়তা প্যাকেজ নিয়ে দ্বিতাদ্বন্দ্বে রয়েছেন। পুতিন চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বিজয়ের অপেক্ষা রয়েছেন। ইতিমধ্যে ইউরোপে বিভক্তি দেখা দিয়েছে। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটি জ্যেষ্ঠ ফেলো আন্দ্রেয়া কেন্ডাল টেলর বলেন এটি উভয় পক্ষের আক্রমণাত্মক ক্ষমতা পুনর্গঠনের প্রতিযোগিতা। টেলর বলেন পশ্চিমা তহবিল না এলে এবং রাশিয়া কিছু সুবিধা পেলে আখিরে মস্কোর আরও বেশি কিছু অর্জন করার সম্ভাবনা দেখা দেবে। তিনি বলেন উৎসাহ উদ্দীপনা স্থানান্তর হয়ে গেছে। কেন্ডাল টেলর যোগ করেন ইউক্রেন যদি 2024 সালে তাদের সীমানা ধরে রাখতে পারে এবং নতুন সরঞ্জাম সহায়তা পেলে 2025 সালে তারা রাশিয়ার উপর আরও চাপ তৈরি করতে পারবে। ইউক্রেন ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসার সম্ভাবনা নিয়ে ভয়ানক চিন্তিত। তিনি 2023 সালে স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন তিনি আবার নির্বাচিত হলে সেই যুদ্ধ একদিন 24 ঘন্টার মধ্যে নিষ্পত্তি করবেন। বিশ্লেষকদের আশঙ্কা উগ্র ডানপন্থী দলগুলো রাশিয়ার বিরুদ্ধে নরম অবস্থান নিতে পারে। ফ্রান্স ও জার্মানিতে ইতিমধ্যে ডানপন্থীদের সমর্থন বেড়ে চলেছে। গবেষণা প্রতিষ্ঠান আর পলিটিক কনসালটেন্সির প্রতিষ্ঠাতা তাতিয়ানা স্টানোভা বলেছেন পশ্চিমের দুর্বলতাকে কাজে লাগিয়ে যুদ্ধের গতিপথ রাশিয়ার পক্ষে ঘুরিয়ে দেওয়ার জন্য পুতিন 2024 সালকে বড় সুযোগ হিসেবে দেখেছেন। তাতিয়ানা ধারণা করেছেন পুতিন ইউক্রেনের পশ্চিমা সামরিক সহায়তা সামরিক ছেদ আশা করছেন। গোলাবারুদ উৎপাদন 2025 সালের প্রথম দিকে বাড়বে বলে আশা করা হচ্ছে। সামনে মার্কিন নির্বাচন, এই অবস্থায় কিয়েভকে সমর্থন করার মতো ভূ রাজনৈতিক কৌশলের দিকে যুক্তরাষ্ট্র কম নজর দিতে পারে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন নিজেদের মধ্যে মতানৈক্য রয়েছে, ফলে কিয়েভের সমর্থনে তাদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না। অন্যদিকে রাশিয়ার অর্থনীতি যুদ্ধের মধ্যে রয়েছে, সংঘাতের মধ্যে জনসাধারণের মধ্যে ক্লান্তির লক্ষণ দেখা যাচ্ছে। ইতিমধ্যে রাশিয়া বিরাট ক্ষতির মুখে পড়েছে। পশ্চিমারা বলছে এ পর্যন্ত রাশিয়ার পক্ষে 350,000 সৈন্য হতাহত হয়েছে। সুতরাং রাশিয়ার অভ্যন্তরীণ দুর্বলতা পশ্চিমাদের কিছুটা আশান্বিত করতে পারে। বিশ্বসেরা স্বাস্থ্যমন্ত্রীর এই হাল করেছিলেন স্বাস্থ্যের বিদায়ী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক নিজেকে বিশ্বসেরা প্রধানমন্ত্রী বলে দাবি করেছিলেন। করোনা মোকাবেলার জ্যেষ্ঠত্বের জন্য নিজেই নিজেকে পুরস্কৃত করেছিলেন। রাষ্ট্রের সম্পদ উজাড় করে তাকে 5 তারকা হোটেলে দেওয়া হয়েছিল সংবর্ধনা। অথচ করোনা মোকাবেলা শুরুতে তার সীমাহীন ব্যর্থতার কথা গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল, সমালোচিত হয়েছিল। করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যর্থতার দায় মাথায় নিয়ে সরে দাঁড়িয়েছিলেন তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। ছড়িয়ে দেওয়া হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৎকালীন সচিবকে, কিন্তু বহাল ছিলেন জাহিদ মালিক। যখন প্রধানমন্ত্রীর দৃঢ় চেষ্টার উদ্যোগে এবং দক্ষ নেতৃত্ব করোনা পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়, তখন আড়াল থেকে বেরিয়ে আসেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। নিজেকে দাবি করেন করোনা মোকাবেলায় অনন্য যোদ্ধা হিসেবে, নিজেই নিজেকে পুরস্কৃত করেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে 10 বছর দায়িত্বে ছিলেন তিনি। প্রথম 5 বছর ছিলেন প্রতিমন্ত্রী, দ্বিতীয় 5 বছর পূর্ণমন্ত্রী। তার কোনো প্রতিমন্ত্রী ছিল না, একাই চালিয়েছেন। তার সময় সাহেদ কেলেঙ্কারি হয়েছিল, সাবরিনা কেলেঙ্কারি হয়েছে, মিঠু কেলেঙ্কারি ঘটনা নতুন করে শুরু হয়েছে। স্বাস্থ্যখাতে অনিয়ম অরাজকতা যে কোথায় গিয়ে পৌঁছেছে তার এক ঝলক দেখা যাচ্ছে এখন। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন
হচ্ছেন ডক্টর সামন্ত লাল সেন, যিনি একজন সৎ নীতিবান মানুষ হিসেবে পরিচিত। তিনি আসার পরে জাহিদ মালিকের থোলের বিড়াল যেন বেরিয়ে যাচ্ছে। স্বাস্থ্য খাতে অনিয়ম, অন্যায় এবং দুর্নীতির বিভৎস চিত্র জনসম্মুখে প্রকাশ করা শুরু করেছে। বিশেষ করে অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের অত্যাচারে জনজীবন অতিষ্ঠ। এতদিন যাকে থামাচাপা দেওয়া হয়েছিল সেই ভয়ঙ্কর ক্ষতগুলো জনসম্মুখে বেরিয়ে আসছে একের পর এক। সামান্য শূন্যতে খতনা করতে শিশুর মৃত্যুর খবরে সারা দেশ আতঙ্কিত, স্তম্ভিত। ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার, এগুলোকে নজরে আনার কেউ ছিল না। স্বাস্থ্যমন্ত্রী এবং তার একান্ত অনুগতগণ এই সমস্ত অবৈধ ক্লিনিক থেকে বাড়তি কিছু পেয়েছেন কিনা তা নিশ্চয় তদন্ত করার ব্যাপার। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের নাকের ডগায় স্বাস্থ্য মন্ত্রণালয় এত সাফল্যের মধ্যে এত স্বাস্থ্যমন্ত্রী তার 10 বছরের রাজত্বে কয়েকটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছিলেন সেটি যেমন প্রশ্ন, তেমনই স্বাস্থ্য খাতে যে কেনাকাটাগুলো হয়েছে তা কতটুকু যৌক্তিক সেই প্রশ্ন এখন সামনে উঠেছে। ডক্টর সামন্ত লাল সেনের তৎপরতার কারণে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকগুলোর বিরুদ্ধে এখন অভিযোগ শুরু হয়েছে। তাহলে প্রশ্ন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, যিনি আজীবন স্বাস্থ্য মহাপরিচালকের ঠিকাদারি প্রায় পেতে চলেছেন, তিনি এতদিন কি করেছেন? জীবনে কোনোদিন প্রশাসনিক কাজে অভিজ্ঞতাহীন এই ব্যক্তি একের পর এক চুক্তিভিত্তিক নিয়োগ পাচ্ছেন। স্বাস্থ্য খাতের 12টা বাজছে তার নেতৃত্বে। এখন নতুন মন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন, নতুন সচিব আনা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের ভূতগুলো তাড়ানোর এখনই সময়। স্বাস্থ্য অধিদপ্তর অদক্ষ, অযোগ্য এবং দুর্নীতিবাজদের আখড়া, এটা সবাই জানে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।